সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সাফল্য টিভির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আর মাত্র অল্প কয়েকদিন পরে হচ্ছে কুরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে এখনই জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলি। তো আমি আজকে এসেছি কিশোরগঞ্জ জেলার নিকলি থানার সাজনপুর গরুর হাটে। এই হাট থেকে গরু ক্রয় করে ব্যাপারীরা ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে নিয়ে গরু বিক্রি করে থাকেন। এই হাটে কুরবানির গরুর দাম অনেক কম, এবং আমি জানতে পেরেছি যে আসলে করোনার জন্য এবং ভারত থেকে গরুর আসার কারণে গরুর দাম অনেক কমে গিয়েছে। তো আমি আজকে আপনাদেরকে এই হাট থেকে গরুর আসলে বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে এই হাটে কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে। তো আশা করছি এই হাট থেকে কুরবানির বড় বড় সুন্দর সুন্দর সার গরুর দাম জানতে সম্পূর্ণ আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আমি প্রফুল্ল বারানি। জি আলহামদুলিল্লাহ। চাচা, হাটে গরু কয়টা নিয়ে এসেছেন? সাত আটটা আনছিলাম। সাত আটটা ব্যবসা করেন? ব্যবসা করি। আচ্ছা, তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন, কই থেকে আনছেন এগুলো? এগুলো আনছি ভৈরব থেকে। ভৈরব থেকে? জি। আচ্ছা আচ্ছা, ভৈরবের কোন হাট? ভৈরব, ভৈরব গেরা, ভৈরবের হাট। মানে ভৈরবের হাট থেকে না গ্রাম থেকে? হ্যাঁ, গ্রাম থেকে। গ্রাম থেকে। দাঁতে কটা? ষাটটা দাঁত। দাঁতে চারটা। বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? বিক্রির জন্য আমার দেশের বাইরের দাম হয়েছিল আপনার 1,60,000 টাকা, মানে দাম কম কম। আচ্ছা, এখন কত বলে কাস্টমার? মানে একা দাম 35-30। 35-30? জি। বাড়িতে 1,60,000 বলছে? জি। আচ্ছা, তো এখন দাম চাইতেছেন কত হাটে? ওখানে দাম চাইতেছি 60-ই তো চাইতেছি। ও, বাড়িতে 60 বেচছেন না, এখন 60-ই চাইতেছি। আচ্ছা আচ্ছা, তো তখন 60 না বিক্রি করার কারণ কি? তখন কি কম রস তো? আর এখন তো দামই চাইতেছেন 60? জি, অনেক সময় রস আনছি, অনেক বিচে দিতাম বড় তো ইয়া যে গুরু রে তো গুরু বিক্রি করতেছেন, গুরু নন্দ তো বড় তো ইচ্ছেক তো। আচ্ছা, তো এত লস হওয়ার কারণ কি? এখন মানে এত অনেক কি বাজারে দে, বাজারে করে এখন কি করতাম কি? মানে বাজার কি খুব খারাপ? বাজার কম। আচ্ছা, তো এখন যদি আপনি 1,00,000 মানে কি বলে 60 চান, কত হলে মানে ছাড়ার চিন্তা ভাবনা করতেছেন এখন? যে 2,000 কম মূল্য বিচে দামগা, 2,000-5,000 কম মূল্য বিচে দামগা। ও, তো বাজারের পরিস্থিতি বলতে হবে যে খুবই খারাপ। হ্যাঁ, খারাপ। আচ্ছা, এইরকম খারাপ কি করোনার জন্য? করোনার জন্য নাকি আরো কোনো কারণ আছে? না, করোনার জন্য। আচ্ছা, আর আপনার যে বাকি যেগুলো আছে ওইগুলো কি বিক্রি হয়েছে না? আছে আরো? আছে। ওগুলো কোন দিকে? এদিকে। এদিকে? ওইদিকে না? জি। আচ্ছা আচ্ছা, ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো ভাই। হাটে গরু কয়টা নিয়ে এসেছেন? একটাই। একটাই? জি। আপনার কি পালা গরু না কিনা গরু? জি, পালা গরু। পালা গরু? জি। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু নিয়ে এসেছেন। ওটা কি জাতের গরু ভাই? দেশি। দেশি গরু? জি। গরুটা দাঁতে কয়টা? দুইটা। আচ্ছা, হাটে বিক্রির জন্য গরুটা দাম চাচ্ছেন কত? 1,50,000 টাকা দাম চাচ্ছি। 1,50,000? জি। আচ্ছা, দাম এখন পর্যন্ত সর্বোচ্চ কত হয়েছে? 20,000 টাকা দাম হয়েছে। 1,20,000? জি। আচ্ছা, তো গরুটার ওজন কেমন হইতে পারে? 5-6 মণ। 5-6 মণ? জি। 1,20,000 দাম হয়েছে? জি। কত হলে আপনি ছাড়ার ইচ্ছা আছে? আমার ছাড়ার ইচ্ছা আছে 40,000। 40,000? জি। তো বাজারের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? মোটামুটি আর কি। মোটামুটি? জি। অনেকে তো বলতেছে যে বাজার নাকি খুব খারাপ, ইন্ডিয়া থেকে গরু আসতেছে যার কারণে বাজার খুব খারাপ। এটা হচ্ছে গরুর সাথে আবার কিছু কারণ, দেশি গরু তো আর বাজারে সবখানে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, ওটা ইন্ডিয়ান গরু তো ইন্ডিয়ান গরু। জি জি জি। আচ্ছা, যার কারণে দেশি গরু চাহিদাটা ভালোই আছে নাকি? জি জি। আচ্ছা, তো হাট কি পুরোপুরি জমে উঠছে? আর তো কয়েকদিন পরে ঈদ। হ্যাঁ, মোটামুটি এখন অনেক গরুই উঠছে, আগের বাজার থেকে এবার বেশি। হ্যাঁ, গরু তো প্রচুর গরু দেখতেছি, কিন্তু মানে কাস্টমার কেমন আছে? কাস্টমারও ইনশাআল্লাহ ভালো। ভালোই আছে না? জি। আচ্ছা, তো এই হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন ভাই? নিরাপত্তা তো ব্যবস্থা অনেক ভালো। অনেক ভালো? জি। কত টাকা হাসিল দিতে হয় যদি কাস্টমার গরু কিনে? 300 টাকা গরু প্রতি। 300? জি জি। যত টাকা দিয়ে কিনো? জি। আচ্ছা, এটা কি সবসময়ের জন্য, সারা বছরের জন্য? সবসময়? হ্যাঁ, সবসময়। ঈদের আগে কি ঈদামি থাকে? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা, হাটে গরু কটা নিয়ে এসেছিলেন? আটটা। আটটা? বিক্রি করছেন কয়টা? আটটাই বেশি, 5টা। 5টা অলরেডি বিক্রি করছেন? জি। আচ্ছা, সবাই বলতেছে বাজার খারাপ, আর আপনি এই দুপুরের মধ্যে 5টা বিক্রি করে? আমার লাগি ভালোই। আপনার জন্য ভালো? হ্যাঁ। আচ্ছা, তো 5টা কি নিশ্চয়ই লাভ হয়েছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তো এটা কত টাকা বিক্রি করলেন? 105। 105? হাটে দাম চাইছিলেন কত এই গরুটা? ও, বাইরের দাম চাইছি 25। 1,25,000? 1,05,000 বিক্রি করছেন? আচ্ছা, এগুলো আপনার কিনা গরু তাই না? কিনা। কোথা থেকে এগুলো কিনা আছে? এই যে এটা হলো হিল হচ্ছে, বাজিতপুর হিল উচ্চে। ও আচ্ছা, বাজিতপুর থেকে কিনা? বাজিতপুর হিল উচ্চের বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গোটার ওজন কেমন হবে? 6 মণ খাই গাইব আর কি। 6 মণ করে 1,05,000 টাকা দিচ্ছেন? মাংনা বেচেছি, আনছি মাংনা। আনছেন? মাংনা আনছি, হস্তা বেচেছি, হস্তা। আচ্ছা, তো হস্তায় আনার কারণ মানে হস্তায় গরু পাচ্ছেন এর কারণটা কি? সকল সকল দেশ হইতো তলতে অস্ত হইতো না কিব, দেশ হইতো তল মানে পানির তলে। হ্যাঁ, পানির তলে। আচ্ছা, তার মানে কি বন্যার কারণে এখন গরুর দাম কম? আল্লাহই কম। আচ্ছা, বন্যা করোনা আসলে সব কিছুই নাকি? আচ্ছা আচ্ছা, তার কোনগুলো বিক্রি করছেন ভাই? ইতা হেন ওইগুলো ওইদিকে না? লয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো আছেন ভাই?
হ্যাঁ ভাই ভালো আছে। আচ্ছা একটাই একটাই কিনা না পালা? এটা পালা, পালা গরু। আচ্ছা তো মাশাআল্লাহ সুন্দর গরু, কি জাতের গরু এটা? এটা দেশি গরু। দেশি গরু, দাঁতে কয়টা? দাঁতে চারটা। চারটা তো বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন? বিক্রির জন্য 1,40,000। 1,40,000। আচ্ছা তো গরুর ওজন কেমন হবে? ওজন নিম্নতে 6 মণ হবে। 6 মণ ওজন হবে অবশ্যই। আচ্ছা কাস্টমারের সর্বোচ্চ দাম কত বলতেছেন? কাস্টমার প্রায় 1,10,000 কাছে। 1,10,000। লাস্ট কত হলে আপনি বিক্রি করবেন? লাস্ট প্রায় 20,00,000। 1,20,000 হলে বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মাইহাটে গরু কয়টা নিয়ে আসছেন? এর তো একটা নিয়ে আসছি। একটা নিয়ে আসছেন? জি। আচ্ছা তো এটা কি আপনার পালা গরু না কিনা গরু? পালা গরু। পালা গরু। আচ্ছা বাসা কই আপনার? বাসা বুনানোয় হাটে। আচ্ছা গরুটা কয় দাঁতে? 2 দাঁত। আচ্ছা দাম চাচ্ছেন কত হাটে বিক্রির জন্য? এর তো 1,05,000 চাচ্ছি। 90,000 দাম হচ্ছে। 90,000 হচ্ছে সর্বোচ্চ এটাই? জি। আচ্ছা গরুর ওজন কেমন হতে পারে? ওজন 4.5 মণ থেকে 5 মণ। 4.5 থেকে 5 মণ। আচ্ছা তো কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার? এরকম ওই 95। 95 হলে আপনার ছাড়ার ইচ্ছা আছে? জি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আচ্ছা হাটে গরু কয়টা নিয়ে আসছেন? 8টা। 8টা। আচ্ছা আপনার তো মনে হয় আমরাই হাটে দেখছিলাম, সব হাটেই যান নাকি? হ্যাঁ সব হাটেই যান। আচ্ছা আজকে কি বিক্রি হয়েছে গরু? না তো ভাই, এখনো বিক্রি হয় নাই। বাবা দম তো ওই যে মাশাআল্লাহ খুব সুন্দর গরু, গোটা দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? দাম চাই 150,000। 50,000 দাম চাইতেছেন? তো কাস্টমারের দাম বলতেছে কত? 1,10,000, 15,000, 20,000 যাই যেমন চাইতেছে কইতেছে। আচ্ছা তো কেমন হলে আপনার এই গরুটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 25-30। ওজন হবে কেমন গরুটা? গরুটার ওজন হইব 6.5 মণ। 6.5 মণ। আচ্ছা ঠিক আছে, আপনার আর কোনগুলো এখানে আছে আশেপাশে? না আশেপাশে নাই না, এই পাশে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। চাচা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা চাচা হাটে গরু কয়টা নিয়ে আসছেন? একটাই আনছি। একটাই নিয়ে আসছেন? জি। আচ্ছা এটা কি আপনার পালা গরু না কিনা? পালা গরু। পালা গরু, মাশাআল্লাহ খুব সুন্দর গরু, গোটা কি জাতের গরু? তো দেশি। দেশি। তো গোটা দাঁতে কয়টা? 2টা। দাঁতে 2টা। জি। তো কত টাকা দাম চাচ্ছেন হাটে বিক্রির জন্য? আমি চাইতাছি 1,30,000। 1,30,000 দাম চাইতেছেন? দাম চাইতাছি। দাম কেমন হচ্ছে গোটা হাটে? 1,02,000 টাকা কইতাছে। 1,02,000 সর্বোচ্চ হইছে। কত হলে আপনি ছাড়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো ধরানি রকম 5 হইলে ছাড়ে দিতে পারি। 1,05,000 ছেড়ে দিতে পারেন? তা আচ্ছা গোটার ওজন কেমন হইব? ওজন আপনারা একটা অনুমান করব। রাফ নেই কই? আচ্ছা আচ্ছা না, তারপর একটা আপনার একটি আছে না যেহেতু 5 মণ হবে না আরও বেশি হবে? 5.5 মণ। 5.5 মণ হবে না? জি। আচ্ছা ঠিক আছে চাচা, ভালো থাকুন, ধন্যবাদ। আচ্ছা চাচা ভালো আছেন? ভালো ভালো আছেন। চাচা হাটে গরু কাটা নিয়ে এসছেন? আমি একটাই নিয়ে আসছি। একটাই? জি। এটা কি আপনার পালা না কিনা গরু? পালা গরু। পালের গরু। জি। বাসা কই আপনার? হ্যাঁ আপনার বাড়ি কোথায়? বাড়ি কাজিয়াচাপড়া। আচ্ছা আচ্ছা তো গরুটা কি দেশি নাকি? সিন্ধি। সিন্ধি গরু। হ্যাঁ। আচ্ছা তো গরুটা দাঁতে কটা? না 6টা। দাঁতে 6টা। দাম চাইতেছেন কত টাকা? 2,50,000 টাকা। দাম চাইছেন 2,50,000 টাকা? দাম কি হয়েছে হাটে 2-1টা? না এখানে হইতেছে। হইতেছে? কত হইতেছে? 60-70। 1,60,000 হইতেছে। গোটার ওজন কেমন হইতে পারে? ওজন 8.5 মণ হইতে পারে। 8.5 মণ। তো কত হলে আপনার ছাড়ার ইচ্ছা আছে? আমি চাইছিলাম আর কিছু বেশি লেনি সাতারি। আর কিছু বেশি? তো কাকা 8.5 মণ হলে তো 1,70,000 হলে ভালোই দাম বলতেছে। ভাই গরু কাটা নিয়ে আসছেন? একটা। একটা পালা গরু না কিনা? পালা। আচ্ছা তো মাশাআল্লাহ খুব সুন্দর গরু। গোটা হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন? 1,40,000। 1,40,000। আচ্ছা তো দাম হয়েছে 2-1টা? হ্যাঁ হয়েছে। কত হয়েছে ভাই? 15-16। 1,15,16,12। এর বেশি হয় নাই? না। আচ্ছা গোটার ওজন কেমন হবে? ওজন মনে করুন 6-6.5। 6 থেকে 6.5 মণ। আচ্ছা তো লাস্ট কত হলে আপনার ছাড়ার ইচ্ছা আছে গোটা? জি। গোটা লাস্ট কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? আর ইচ্ছে তো মনে করুন বাজারে যত খায়। বাজারে যত খায়? তারপর একটা ইচ্ছা আছে না যেহেতু আপনার মানে বাজারে এটা তো রন করা যায় না। আচ্ছা বাজারের পরিস্থিতি বুঝা নাকি? বুঝে। আচ্ছা তো কেমন মনে হচ্ছে বাজারের পরিস্থিতি? ভালোই। ভালোই মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, ধন্যবাদ। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। হাটে গরু কয়টা নিয়ে এসছেন ভাই? 4টা। 4টা বিক্রি হয়েছে? 2টা বিক্রি হয়েছে আর 2টা রয়েছে। আচ্ছা তো কেমন বাজারের পরিস্থিতি? কেমন? মোটামুটি ভালো। মোটামুটি। আচ্ছা তো এই যে গরুটা দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? 1,20,000 টাকা। গোটা দাম চাচ্ছেন 1,20,000? জি। আচ্ছা কাস্টমার কেমন দাম বলতেছে? 90, 100।
গরু আনছি পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে আচ্ছা তো এটা কি জাতের গরু এটা ভাই করস করস জাতের গরু গোটা দাঁতে কটা চারটা চারটা বিক্রির জন্য হাটে দাম চাচ্ছেন কত ১৮০,০০০ কাস্টমারের দাম বলতেছে কেমন ১১০,১৫,১১০,১৫,০০০ আচ্ছা কত হলে ছাড়ার ইচ্ছা আছে গোটা মনে হয় ৪০ বেচালাম আচ্ছা ওজনটা কেমন হবে হ্যাঁ ৬ মণ ৬ মণ ধরে ৬ মণ ৬.৫ মণ না আচ্ছা ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ